দর্শক, আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যেই বাক্যগুলো আমি এখানে তৈরি করেছি, প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে কিছু কথা এখানে আমি আলোচনা করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব যদি ভালো লাগে, সাবস্ক্রাইব যদি না করেন তাহলে পরবর্তীতে আমার গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন না, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। খুব ধৈর্য সহকারে আমার সাথে থাকতে হবে। মাত্র 8 মিনিটের এই ক্লাসটি ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক হেল্প হয়ে আসবে। দর্শক, এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে আনা আবগা মিয়া রিয়াল। আমি কি লিখেছি দেখেন, আনা আবগা মিয়া রিয়াল, ঠিক আছে? মানে আমার 100 টাকা দরকার। আমি লিখেছি আনা আবগা মিয়া রিয়াল, আমার 100 টাকা দরকার। আবার বলতেছি, একটু ঠান্ডা মাথায় খুব সহজে আমরা শিখব ইনশাআল্লাহ। আমি লিখেছি আনা আবগা, আমার দরকার। দর্শক, আনা মানে হচ্ছে আমি, আবার আনা মানে হচ্ছে আমার। কিছু অনেক সময় আনা দ্বারা আমি বুঝান, আনা দ্বারা স্পেসিফিক আনা মানে হচ্ছে আমি, বাট অনেক সময় আনা দ্বারা আমারও বোঝানো হয়ে থাকে কনভার্সেশনের সময়। তো এখন আমি টাকা দরকার জিনিসটা কেমন হয়ে যায় না? যদি বলি আনা আবগা, আনা মানে আমি, আবগা মানে দরকার বা আমি চাই, তো আমি আমি দরকার, তাই না? ওকে, তো বুঝে নেন, অনেক সময় আনা দ্বারা আমারও বোঝানো হয়ে থাকে। এখন আর আবগা মানে হচ্ছে দরকার বা চাওয়া, কোনো কিছু চাওয়া বা কোনো কিছু দরকার, এমন অর্থে আমরা আবগা শব্দটি ব্যবহার করব। আবার কুইতিরা কিন্তু আবগা না বলে ওনারা এভি বলে থাকেন, নো প্রবলেম। এভি আবগা দুটি সিমিলার, আপনি যে কোনো একটি বলতে পারেন। তো অনেকে আবার মনে করেন কি, যে মনে করেন আমি যদি শুধু এখানে এভি বলি, তো অনেকে আবার বলতে কি, ভাই এভি মানে তো দরকার বা সাওয়ানা, আপনি ভুল বলতেছেন। ভাই, আরবি শব্দ অনেক ধরনের শব্দ আছে, হয়তো এক এক দেশে এক এক রকমের একটু ডিফারেন্ট হয়ে থাকে, ঠিক আছে? বাট সকল আরব দেশের লোকাল ভাষায় একই, এটা মাথায় রাখবেন। সো আনা আবগা। আচ্ছা, এখন আমি যদি বলি আনা আবগা, কি বলি, আনা আবগা রু, আমি যেতে চাই। আমি যদি বলি আমি আমেরিকাতে যেতে চাই, সাই মানে আবগা, আবগা আবগা, কে যেতে চাই, আমি যেতে চাই, সে যেতে চায়, হুয়া আবগা, আমার মুদির যেতে চায়, তাহলে এক্ষেত্রে বলবেন যে আনা মুদির আর আবগা রু যেতে চাই। অথবা এক্ষেত্রে মালানা বলবেন, মালানা মুদির, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে গিয়ে বলবেন মালানা মুদির, মালানা মুদির, আমার মুদির এবি রু অথবা আবগা রু হাম্মাম, টয়লেটে যেতে চাই। মালানা মুদির আবগা রু আমেরিকা, আমার মুদির আবগা চায় রু যেতে, রু যেতে, টু গো, টু গো, টু ইট, খেতে, তাই না? আমরা ইংলিশে বলি না এরকম, আবগা রু আমেরিকা। আমি লিখেছি আনা আবগা, আমার দরকার বা আমি চাই, কি চাই দর্শক, আমি চাই মিয়ারিয়াল, আমি 100 টাকা চাই, ঠিক আছে? আনা আবগা মিয়া রিয়াল, আমি 100 টাকা চাই। মিয়া মানে 100, রিয়াল মানে হচ্ছে টাকা, সৌদির টাকাকে রিয়াল বলা হয়ে থাকে। আনা আবগা মিয়া রিয়াল, আমি 100 টাকা চাই। এরপর এরপর লিখেছে যে আনা অবলিক মালানা ফুলুস দাইয়া, আমার টাকা হারিয়ে গিয়েছে। আনা অবলিক মালানা, ওই যে আমি লিখেছি আনা মানে আমি, আবার মালানা মানে আমার, ফুলুস মানে টাকা, দাইয়া মানে হারিয়ে যাওয়া, কোনো কিছু হারিয়ে যাওয়া, এমন অর্থে আমরা কি বলবো, দাইয়া বলবো, ঠিক আছে? তাহলে মালানা ফুলুস দাইয়া, আমার টাকা হারিয়ে গিয়েছে, মালানা ফুলুস দাইয়া, আমার টাকা হারিয়ে গিয়েছে। এখন আমি যদি বলি আমার মোবাইলটি হারিয়ে গিয়েছে, মালানা, এক্ষেত্রে মালানা বলবেন, ঠিক আছে? মালানা মোবাইল, মোবাইলটা আরবিতে জাওয়াল বলে, আবার মোবাইল মোবাইলও বলে, সমস্যা নেই, আপনি জাওয়ালও বলতে পারেন, মোবাইলও বলতে পারেন, ঠিক আছে? নো প্রবলেম। যেমন হচ্ছে মোবাইল করা, সাউই মানে করা, সাউই মোবাইল, সাউই টেলিফোন, টেলিফোনও বলে, মোবাইলকে টেলিফোনও বলে আরবিয়ানরা, আপনি যে কোনো একটি বলতে পারেন, ডাজেন্ট ম্যাটার। দর্শক, তো মালানা ফুলুস দাইয়া, ফুলুস মানে টাকা, দাইয়া মানে কোনো কিছু হারিয়ে যাওয়া, এই মন অর্থে আমরা দাইয়া বলবো। তো মালানা মোবাইল দাইয়া, আমার মোবাইল হারিয়ে গিয়েছে, ঠিক আছে? এই জন্য আমি আসতে পারি নাই, এই জন্য আমি ফোন ধরতে পারি না, এইভাবে আপনি বাক্য বাড়িয়ে বাড়িয়ে প্র্যাকটিস করেন। তাহলে মালানা 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 মোবাইল দাইয়া,
দ্য ইউনিয়ন হারিয়ে গেছে। জাস্ট আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা এত কিছু গ্রামাটিক্যাল সিস্টেম অমুক তমুক ইত্যাদি ফলো করবো না। এখন আমি যদি বলি আমার আলমিরাটা হারিয়ে গিয়েছে, দুলাব মানে আলমিরা, মালানা অথবা দুলাব দাইয়া, এ মালানা এটা সেটা, এগুলো অনেক সময় না বললেও হয় কথা বলার সময়, ঠিক আছে? এরপর আমি বলেছি মালানা মোবাইল দাইয়া, আমার মোবাইল হারিয়ে গিয়েছে, এই কারণে আমি তোমাকে কল দিতে পারি নাই। কি সুন্দর একটি বাক্য, এটা কীভাবে আপনি আরবিতে কথা বলবেন? তো এই কারণে মানে হচ্ছে কি, এখানে এই একটি শব্দ, কারণ একটি শব্দ, এত কিছু দরকার নেই। জাস্ট বলেন আসান, আসান মানে কারণ, আসান আনা মো সাউই টেলিফোন ইনতা, সাউই মানে করা, মো মানে না, মো সাউই টেলিফোন ইনতা, তোমাকে টেলিফোন করতে, আমি টেলিফোন করি নেই বা করতে পারি নাই। এখন পারি নাই, পারি নাই, এই পারার আরবি দরকার নেই ইংলিশের মতো, ঠিক আছে? আসান আনা মো, আনা মানে আমি, আসান কারণ, আনা মো সাউই, মো মানে না, মো মানে না সাউই, করি নাই, আসান আনা মো সাউই টেলিফোন, টেলিফোন ইনতা, তোমাকে আমি টেলিফোন করি নাই। দর্শক আপনি, আমি মনে করি আসলে আপনারা তো স্কিপ করেন, ভিডিওগুলো ফুল দেখেন না, আমি জানি। আমি যতই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ফুল ভিডিও দেখবেন না, হয় না, ইউ উইল গেট দ্য টাইম, জাস্ট ইউ উইল লাস্ট ইউর টাইম, ইউ উইল স্পেন্ড ইউর টাইম অ্যানাদার সিস্টেম, অ্যানাদার ডিভাইস, ওকে? আপনি ওয়াচ করবেন, এই করবেন, মানে কী বলে, ফেসবুক দেখবেন, এটা দেখবেন, সে দেখবেন, অযথা ফোনে কথা বলবেন, ভাই দেখেন, ভাই মনে রাখবেন, আমি আপনি গরিব মায়ের সন্তান, লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাওলাত করে, ঋণী করে আপনাকে আরব দেশে পাঠিয়েছি, আপনি সো অবশ্যই আপনাকে আরবিতে কথা বলা জানতে হবে, শিখতে হবে, কেন আপনি পর মুখাপেক্ষী হয়ে থাকবেন? ভাই আমি আপনাদের হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, আপনারা খুব মন দিয়ে, আমার যদি একটি ভিডিও মন দিয়ে দেখেন আপনারা আর কিছুই লাগবে না, আরবিতে কথা বলা খুবই সহজ, সব সিস্টেম একই, ওকে? তো সো আমি একটু দ্রুত এখন বলে যাচ্ছি, মালানা ফুলুস দাইয়া আমার টাকা হারিয়ে গিয়েছে, ঠিক আছে? এরপর লিখেছি আনা ওয়াজেদ তাবান, আনা মানে আমি, ওয়াজেদ মানে বেশি, আবার জেহাদা মানে ও বেশি, তাবান মানে দুর্বল, আনা ওয়াজেদ তাবান, আমি অনেক বেশি দুর্বল, খুবই সহজ দেখেন। এখন আমি যদি বলি সেই অনেক বেশি দুর্বল, অনেক বেশি মানে ওয়াজেদ, দুর্বল মানে তাবান, তাহলে সেই এখানে আনা উঠিয়ে দিয়ে আপনি সেই কথাটি বলবেন, হুয়া মানে সেই, হুয়া ওয়াজেদ তাবান। এখন আমরা যদি তাবান উঠিয়ে দিয়ে বলি অসুস্থ, তাহলে হুয়া ওয়াজেদ অসুস্থ, অসুস্থ মানে হচ্ছে মারিদ। এখন আপনি একটু বাড়িয়ে বলেন, আনা ওয়াজেদ তাবান, আমি অনেক বেশি অসুস্থ, আনা হাদা সগল মাই ইকদের, ইকদের মানে সম্ভব বা পারবো, তাহলে মাই ইকদের, মাই মানি না, মো মানি না, লা মানি না, মো ইকদের, সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক। এরপরে যে বাক্যটি লিখেছি, সে পাঁচ দিন ধরে অসুস্থ, সে পাঁচ দিন ধরে অসুস্থ, কে সেই, তাহলে হুয়া মারিদ, সে অসুস্থ, দোরে টোরে এগুলো কিচ্ছুর দরকার নেই, হুয়া মারিদ খামসা ইয়ম, ইয়ম মানে দিন, খামসা মানে পাঁচ, হুয়া মারিদ খামসা ইয়ম, সে পাঁচ দিন ধরে অসুস্থ। এখন আমি যদি বলি আমার মুদির পাঁচ দিন ধরে অসুস্থ, তাহলে আমার মানে কি, মালানা বা হাগ্গি, হাগ্গি মানেও আমার, মালানা মুদির মারিদ বিশ দিন ধরে, এসছেন বিশ মানে এসছেন, ইয়ম, ইয়ম মানে দিন, ঠিক আছে? এরপর লিখেছি কি, অসুস্থতার শেষে তুমি কালকে কাজে আসবা, মারিদ খালাস, মারিদ খালাস ইনতা ইজি সোগল বুকরা। ডিয়ার লার্নার্স, আমি লাস্ট যে বাক্যটি লিখেছি সেটা আমি আবার আপনাদের মাঝে একটু শেয়ার করি, সেটা হচ্ছে দেখেন, এস আবগা, এস মানে কি, এস আবগা কি দরকার, কালাম ইন্তাগুল, এস আবগা কালাম ইন্তাগুল। আচ্ছা তার আগে উপরেরটা আবার একটু বলি, অসুস্থতার শেষে, ভাই শেষে মানে হচ্ছে খালাস, অসুস্থতা হচ্ছে মারিদ, মারিদ মানে অসুস্থ, অসুস্থ হচ্ছে মারিদ, আর শেষ মানে হচ্ছে খালাস। যেমন কাজ শেষে তুমি চলে যাও, তাহলে কাজ মানে কি, সগল, খালাস মানে শেষ, সগল খালাস ইনতা রু, ইনতা রু, তুমি যাও, চলে যাও। কাজ শেষে তুমি ছুটি পাবা, তাহলে কাজ শেষে সগল খালাস তুমি পাবা, তুমি মানে ইনতা, হাতছেল মানে পাওয়া, হাতছেল মানে পেয়েছিলাম, হাতছেল মানে পাইতেছি, হাতছেল মানে পাবো, এরকম অনেক শব্দ আছে, এক এক সময় এক এক রূপ ধারণ করে, কখনো কন্টিনিউয়াস, কখনো ভবিষ্যৎ, কখনো ফার্স্ট টেন্সে যায়, তাহলে হাতছেল মানে পাওয়া, সগল খালাস কাজ শেষে তুই পাবি, ইনতা হাতছেল ইজাজা, ইজাজা মানে ছুটি, তুমি ছুটি পাবা। তাহলে আমি লাস্টে লিখেছি এস আবগা, কি দরকার বা কি কথা বলা দরকার, এস আবগা কালাম, এস আবগা কালাম, কি কথা বলা দরকার বা কি কথা বলতে চাচ্ছ, এস আবগা কালাম ইন্তাগুল, তুমি বলতে চাচ্ছ, এস আবগা কালাম, কি কথা বলতে চাচ্ছ তুমি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, একটা কমেন্টস করবে না।